ভাইয়া, আসলে আপনি কতদিন থেকে ব্যবসা ব্যবসা করতেছেন ভাইয়া? আমার ব্যবসা হচ্ছে 1998 সাল থেকে। এই যে আপনি যে একটা নতুন একটা আপডেট জিনিসে আমি দেখলাম, আমার জীবনের প্রথম আমি দেখলাম যে আসলে মোটরসাইকেলের উপরে আপনি মুড়ি, তারপর হচ্ছে বাদাম, তারপর হচ্ছে দেখা যাচ্ছে আচার, আরও ইত্যাদি ইত্যাদি জিনিস। আসলে মানে আপনি সারাদিনে কত টাকা আপনার বিক্রি হয়? আচ্ছা, আপনি যে যে গাড়িতে করে এটা ক্রয় করেন, আসলে কতটা ভালো লাগে আপনাকে? আল্লাহ মালিক তাও কত টাকা আপনার বিক্রি হয় অনুমানিক? অনুমানিক আমি স্কুল করার দুটি বাজারে যাই, একটি মুক্তিনগর বাজার, একটি ভদ্রী বাজার। বাজারে 17 থেকে 18 বন্ধু থাকি, ওখানে আমার স্কুল মিলে আর কি 4,000 টাকা বিক্রি হয়। প্রতিদিন আর কি দৈনিক 1,000-1,200 টাকা আর কি ইনকাম হয়। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে 3 নং সাগাটা ইউনিয়ন, গোবিন্দী 1 নং ওয়ার্ডে বাড়ি। আপনি কি ওখান থেকে কখন রওনা দেন? ওখানে আমার নদী ভাঙ্গা যাওয়ার কারণে 3 বার বাড়ি ভাঙ্গা হয়েছে। নদী ভাঙ্গার কারণে ওখানে এসকেএসের উত্তর পাশে বাড়ি ছিল, বা ওখান থেকে আমি এখন ওখানে নদী ভাঙ্গার পরেই আমি এসেছি মুক্তিনগর বাজারের পূর্ব পাশে আর কি, ওখানে অবস্থান করি ভাই। ওখান থেকেই আমি ওখানে যা কিনছি ওখান থেকে বিক্রি করি। ঠিক আছে, ওখান থেকে স্কুলে যাই এবং বাজারে যাই। যাক, এর জন্য মানে এই গাড়িটা হওয়াতে আপনার অনেক মানে আমার স্কুলগুলো 3টে স্কুলের টিফিন দিয়ে ধরি। আমি সকাল 9টায় ধনারুয়া মুক্তিনগর হাই স্কুলে আসি, 9টা থেকে 10:30 পর্যন্ত। ওখান থেকে চলে যাই নতুনগুড়ি এসকেএস নতুনগুড়ি স্কুলে, ওখানে আর কি 10টা 45 টিফিন দেয়। ওখান থেকে আবার চলে আসি ধনারুয়া কেজি স্কুলে, ওখানে আবার টিফিন দেয় 11টা 40 মিনিটে। ওখানে টিফিন হওয়ার পরে আবার এখন যে স্কুলে আসি দেবুদান বালিকা বিদ্যালয়, এখানে আমার খুব ভালো বিক্রি হয়। এখানে আমি 1টায় 1.5টায় এই টিফিনটা ধরি, বা এখান থেকে আমি বাজারে যাই, 2 ঘন্টা রেস্ট নেওয়ার পর মানে এখান থেকে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর 2 ঘন্টা রেস্ট নেই, নেওয়ার পর ওখান থেকে আমি বাজারে যাই, মুক্তিনগর বাজারে যাই 1 ঘন্টা থাকি, এবং ভরতখালি বাজারে যাই থাকি হচ্ছে প্রায় 3 ঘন্টা। ধন্যবাদ ভাই। আসলে দর্শকবৃন্দরা, আপনারা যারা দেখবেন ভিডিওটা, আসলে দেখেন আমি দেখাচ্ছি অনেক আইটেম দেখা যাচ্ছে। এখানে হচ্ছে বুট আছে, আপনার প্যাকেটে বাদাম আছে, তারপরে আরও বড়াই আছে, অনেক সুন্দর বড়াইগুলো, আসলে সুস্বাদ। আমি ভাইয়ের কাছ থেকে বড়াই খাইছি, আসলে এতটা ভালো লাগলো যে বলার মতো না। ঠিক আছে, তো আপনারা দেখুন যে একটা বাইকে কিভাবে সামগ্রিক সে 3টা স্কুলে যায়, সে বিক্রি করে, তার বিক্রির আসলে সে যে আসলে সে 3টা স্কুলে এই গাড়ি নিয়ে যাওয়ার কারণে সে 35 থেকে 4,000 টাকার মতো ইনকাম করে 3টা স্কুলেই। আসলে মূলত এই ভাই গাড়িটা নিয়ে করাই করে আর কি। ধন্যবাদ সবাইকে।